স্বাগত জানাই তোমাদের সকলের প্রিয় ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অল প্রেজেন্টস রাধুনীতে। আর কিন্তু মাত্র ঘন্টা খানেক বাকি, তারপরে 2020 শেষ এবং আমরা ওয়েলকাম করে নেব 2021 কে। সব যেন ভালো হয়, সব যেন শুভ হয়, আর এই শুভ বা ভালো কাজ করতে গেলে ভালো খেতে হয়, পেট পুজোটা ভালোভাবে হওয়া দরকার, তাই তো? আজকে তাই রাধুনীতে শিখে নেব ভালো ভালো রান্না। তাহলে আলাপটা সারি আগে, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সেম টু ইউ। কি নাম তোমার? আমার নাম সুরশ্রী সেন। সুরশ্রী কোথা থেকে এসছো? আমি এসেছি ভিআইপি রোড হলদিরাম থেকে। আচ্ছা, ভিআইপি রোড হলদিরাম। আচ্ছা আচ্ছা, তো সুরশ্রী নিউ ইয়ার আসতে চলে যায়, ঘন্টা খানেক বাকি, কিন্তু সেরকম কি পার্টি লুকেই আছে একেবারে, মানে এখান থেকে স্ট্রিট পার্টিতে? খুব সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ। তো আজকে কি শেখাচ্ছো? বাদাম মুর্গ। আজকে একটা স্পেশাল রেসিপি শিখছি, কারণ নিউ ইয়ার বলে কথা, সামনে নিউ ইয়ার চলে আসছে ঘন্টা খানেক পরে, তো বাড়িতে অতিথি আসবে কিংবা নতুন করে রান্নাবান্না করতে হবে, তো সেখানে স্পেশাল রেসিপি আজকে শিখব বাদাম মুর্গ। দেখে নাও কি কি লাগছে উপকরণে। বাদাম মুর্গ: চিকেন, হলুদ গুঁড়ো, নুন, সাদা তেল, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, চিনি, ঘি, চিনে বাদাম, কাজু, আমন্ড, আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, টক দই, দুধ, কাজু, আমন্ড, চিনে বাদাম বাটা। আচ্ছা সুরশ্রী, রান্না শুরু করে দিই। ফার্স্টে কি করব? ফার্স্টে কড়াইয়ে তেলটা একটু গরম বসিয়ে, তেলটা বসিয়ে দিই বলো। আচ্ছা, হোয়াইট অয়েল মানে তো আমরা ব্যবহার করছি ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল। এবার তেলের পরিমাণটা দেখো। হ্যাঁ হ্যাঁ, বাস আনলাম। ঠিক আছে, আর এই তেলে যা গুণাগুণ আছে তাতে ইমিউনিটি তো বুস্ট করছে, তার সাথে সর্দি কাশি ঠান্ডা লাগা থেকে রক্ষা করছে, ভিটামিন এ, সি, ডি, ই এবং ওমেগা 3 আছে যা হার্টের ডিজিজ থেকে রক্ষা করছে, কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখছে এবং প্রেসার নিয়ন্ত্রণেও রাখছে। আচ্ছা, এবার আমরা রান্নায় চলে যাই, তেলটা গরম হতে থাকুক। তুমি এটা ম্যারিনেট করতে হবে দিদি, হাত দিয়ে ম্যারিনেট করবে? হাত দিয়ে করবে না? আচ্ছা, তাহলে দাঁড়াও, স্যানিটাইজার দিই। এনাও, হাতটা স্যানিটাইজ করে নাও। আয়ুর শক্তি দিচ্ছে আমাদের স্যানিটাইজার, হাতটা স্যানিটাইজ করে ভালো করে মুছে নাও। আয়ুষ শক্তি আমার রাধুনী হেসেলকেও প্রতিদিন সুন্দর করে স্যানিটাইজ করে দিচ্ছে। 500 মতন চিকেন আছে তো? হ্যাঁ, 500-600 মতন আছে। 500-600 মতন আছে। আচ্ছা, ফার্স্টে কি কি দিচ্ছো? আমি দিচ্ছি হলুদ গুঁড়ো। সুরশ্রী কি করো তুমি? আমি চাকরি করি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। আচ্ছা, আর দিচ্ছি লবণ পরিমাণ মতো, যতটুকু। তুমি কি বাড়িতে যেখানে বলে যেখান থেকে এসেছো? না, আমি সেখানে থাকি না, আমার বাড়ি বহরমপুর মুর্শিদাবাদে। ও, মানে ভিআইপি এখানে তুমি তাহলে কোথাও থাকো, পেঙ্গেস্ট হিসেবে থাকো নাকি? না, আমি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি। আচ্ছা, এটাতে একটু সাদা তেল দেবো। এর মধ্যে দেবে তো? আচ্ছা, তো এখানে কি একাই থাকো না বন্ধু বান্ধব? না, এখানে আমি একাই থাকি, আসলে মা মাঝে মাঝে এসে থাকে। খুব সুন্দর একটা মেখলা পরেছো, মানে সুরশ্রীকে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো না, মনে হচ্ছে একটা শাড়ি পরেছো, কিন্তু খুব সুন্দর একটা মেখলা পরেছে। মেখলাটা এত সুন্দর করে পরেছে, কালারটা খুব ভালো স্যুটও করেছে, এবং আমি যে শাড়িটা পরেছি সেই কালারটাও কিন্তু আমাকে স্যুট করেছে। আমি জানি, তোমরা না বললেও আমি জানি খুব ভালো লাগছে এই কালারটাতে। যদি এই শাড়িটা পছন্দ হয়ে থাকে তোমাদের, নিয়ে নিতে পারো একটা স্ন্যাপ, আর চলে যেতে পারো প্রিয়গোপাল বিষয়ক যে কোনো কাউন্টারে, পেয়ে যাবে রাধুনীর আলাদা কালেকশন এবং তার সাথে পেয়ে যাবে তোমাদের পছন্দের প্রচুর কালেকশন। তেল গরম হয়ে গেছে, এবার তুমি তেলের মধ্যে মনে হয় ডিরেক্ট চিকেনটা দিয়ে দাও। প্রথমে একটুখানি গোটা গরম মশলাটা দেবো। আচ্ছা, দিয়ে দাও। আচ্ছা, এটার মধ্যে তুমি গোটা গরম মশলাটাতে একটু কি জিরে দিয়েছো? একটু সাজিরে আছে ওই একসাথে এনেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার দাও কি কি দেবে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। পুরো পেঁয়াজটা লাগবে? আমি এটার মধ্যে কিছুটা মানে পেঁয়াজ তুলে রাখবো লাস্টে দেওয়ার জন্য, মানে কি বেরেস্তা বেরেস্তার মতো কিছুটা, এটা একটু ডার্ক ব্রাউনি ভাজা হবে। দাও, চিনি দিয়ে দাও, পেঁয়াজটা এই বাদামির কালারটা করার জন্য একটু চিনি দিয়ে দাও, ক্যারামেলাইজড হয়ে যাবে। আচ্ছা, এবার কি করবে? পেঁয়াজটা তো ভাজা হয়ে এসেছে, এবার আমি এখানে তিন রকম বাদাম নিয়েছি, কাজু বাদাম, চিনে বাদাম আর আমন্ড, তো ওটা একটু ঘিতে রোস্ট করে নেব। রোস্ট করবে? তাহলে পেঁয়াজটা দিয়ে দিয়ে দিকে। আচ্ছা, কাজু বাদামটা রোস্ট করবে, তো এটা ঘি দিয়ে রোস্ট করব। একটা স্পুন নিয়ে নাও, স্পুন নিয়ে ঘিটা দাও। এই রান্নাটা শিখেছো কোথা থেকে? এই রান্নাটা শিখেছি আমার মায়ের কাছ থেকে। আচ্ছা, মা খুব ভালো রান্না করে? মা ভালো রান্না করে। বাড়িতে কখন যাও যখন এখানে? বাড়িতে এখানে যখন ছুটি থাকে, আমার আসলে উইকে দুদিন অফ থাকে, তো সেরকমই ম্যানেজ করে, একটু বসকে ম্যানেজ ট্যানেজ করে তিন চার দিনের জন্য চলে যাই। বসকে ম্যানেজ করে করো, বলি যে বাড়ি যাব বা এরকম, রাজি হয়ে যায়। রাজি হয়ে যায়, দেয় ছুটি দেয়, মানে মাসে একবার যায় আর কি। ডিফিকাল্ট তো হয়ই, দিতে চায় না, তবে আমাদের ছুটি মানে দেওয়া থাকে আর কি, ওখানে তিন চার দিন নিতে বস, ছেলে বস, ওই জন্যই ভালো করে ম্যানেজটা হয়ে যায় আর কি, নাহলে অসুবিধা হতো। আচ্ছা, ঠিক আছে, গরম হয়ে আছে।
আচ্ছা সুরশ্রী দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, তুমি তো বললে কিছুটা ভাজা পেঁয়াজ, জাস্ট কিছুটা তুলে রাখো তাহলে রাখো। আমি এটা কিন্তু বেরেস্তা নয়, জাস্ট ভাজা পেঁয়াজটা উপরে একটু বাস বাস আর লাগবে না। ওকে এটা এরকম ভাবে থাক তাহলে, এটা তোলা হয়ে গেল। আচ্ছা বাদামও মনে হয় হয়ে গেছে, তুমি জাস্ট রোস্ট করবে। হ্যাঁ জাস্ট হয়ে গেছে বাদাম। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। দিয়ে দাও ছুটি পেলে আমি যদি এখানে থাকি ও চলে আসে, আর মা যখন আসে এখানে তখন ও চলে আসে। আচ্ছা এর ভেতরে আমি এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আচ্ছা একটু ইয়ে নি না, ফুল নিয়ে না, কাশ্মীরি মির্চ। হ্যাঁ কাশ্মীরি, জাস্ট কালারি কাঁচা লঙ্কা কুচি দেবে তো? হুম কাঁচা লঙ্কা কুচি দেবো। দিয়ে দাও। নিউ ইয়ারের প্ল্যান কি, মানে আজকে স্পেশাল প্ল্যান কি স্পেশাল মানুষকে নিয়ে? হ্যাঁ স্পেশাল মানুষকে নিয়ে, শুধু স্পেশাল মানুষ না, আমি বললাম এখানে দুই একজন বন্ধু বান্ধব আছে সবাই মিলে। আসলে স্পেশাল মানুষও প্রথমে আমার বন্ধুই, সেই জন্য আলাদা করে কোনো প্ল্যান করি না। দুজন মিলে থেকে সবাই মিলে বেশি ভালো লাগে। আচ্ছা এর মধ্যে আর মশলা কিছু পড়বে না তাই তো? হ্যাঁ এখন আর মশলা কিছু পড়বে না, চিনি একটু পড়বে, চিনি একটু শেষে। তুমি পেঁয়াজে দিয়েছো চিনিটা? হ্যাঁ পেঁয়াজে দিয়েছো, ওখানে দিই। আচ্ছা টক দই এর মধ্যে একটু দুধ দিলে তাই তো? হ্যাঁ জাস্ট ফেটিয়ে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এই বাদাম পেস্টটা কখন দেব আমরা? বাদাম পেস্টটা একটু যখন লাল হয়ে যাবে কালারটা, আর একটু চিনি দিয়ে দিচ্ছি। আচ্ছা এবার এটা একটু জাস্ট নাড়াচাড়া করি। এবার নেক্সট আসল যে ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে বাদাম পেস্ট। এখানেও তুমি তিনটে বাদামই নিয়েছো তো? হ্যাঁ তিনটে বাদামেরই পেস্ট দিয়ে দাও। দিয়ে দাও। রংটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কাশ্মীরি মির্চটা পড়েছে। আচ্ছা এখানে বাদাম পেস্ট তুমি কিরকম, মানে কতটা কোয়ান্টিটি নিয়েছো? যতটা মাংস আছে সেই বুঝে নিতে হয়েছে? হ্যাঁ সেই বুঝে নিতে হয়েছে, মোটামুটি 10টা করে তিন, মানে তিন রকম বাদাম, মানে ছোট বাটির এক বাটি মতো বাদাম দিয়ে তিন রকম বাদাম, তিন রকম বাদাম একসাথে নিয়ে পেস্ট করে। পেস্ট করার আগে কি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম? শুকনো কলা ভেজেছো নাকি? না জাস্ট ভিজিয়ে রেখেছিলাম। ওকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা সমস্ত ইনগ্রেডিয়েন্টস পড়ে গেছে, শুধু গরম মশলা ঘিটা দেওয়া বাকি আছে। আর বাদামটা কখন দেবে? বাদামটাও এখনই দিয়ে দেবো, কিছুটা কিছুটা বাদাম দিয়ে দেবো, কিছুটা পরে। এই বাদামগুলো বেশ গোটা গোটা থাকা দেখা মুখে পড়বে, খেতে যখন খুব ভালো লাগবে। এবার তাহলে চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য সময় দেবো। এটা ঢাকা দিয়ে দিই, নামানোর সময় একটু ঘি গরম মশলা দেবো। তাই তো আর পেঁয়াজ যেটা আগে থেকে তুলে রেখেছি, পেঁয়াজ ভাজা যেটা তুলে রেখেছো সেটাও লাস্টে দেবে। ওকে তাহলে আমরা শিখে নিলাম হচ্ছে গিয়ে বাদাম মুর্গ। এরপরে আরেকটা রেসিপি শিখবো, সেটা কি? সেটা হচ্ছে মাশরুমের চপ। মাশরুমের চপ, আজকে পার্টির জন্য একেবারে সমস্ত আমাদের আইটেম রেডি, ডিসিশন একদম নেওয়া হয়ে গেছে কি কি রান্না হচ্ছে। এখানে রান্নাটা আগে করে নিচ্ছে, এরপর বাড়িতে গিয়ে হবে মাশরুমের চপ। মাশরুম খাওয়া কিন্তু ভীষণ উপকার। রাজধানীতে চলছে উইন্টার ফুড ফেস্টিভ্যাল, আমরা শিখে নিচ্ছি আজকে যেটা শিখলাম এখনো সেটা অবশ্য কমপ্লিট হয়নি, বাদাম মুর্গ। দিয়ে দাও ঘি গরম মশলাটা, বাস রান্না আমাদের শেষ তাই তো? এবার এটাকে আর পেঁয়াজ ভাজা, হ্যাঁ তুমি একটু জাস্ট নাড়াচাড়া করো, পেঁয়াজ ভাজাটা আমি দিয়ে দিচ্ছি উপর থেকে। এবার এই পেঁয়াজ ভাজাটা একটু জাস্ট স্প্রেড করে দাও, অফ করে দিয়ে ঢাকা দিয়ে দিই। তাহলে বাদাম মুর্গ রেডি, এবার এটা শুধু আমাদের খাওয়ার অপেক্ষা। এবার আমরা শিখে নিচ্ছি মাশরুমের চপ। মাশরুমের চপ বানাতে কি কি লাগবে উপকরণে দেখে নাও। মাশরুমের চপ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, মাশরুম কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, গোলমরিচ গুঁড়ো, সাদা তেল, রসুন কুচি, চিজ, ময়দা, কর্নফ্লাওয়ার, মাশরুম, বিস্কুটের গুঁড়ো।
ডিপ ফ্রাইয়ের তেলটা গরম হতে থাকুক। ফার্স্টে কি করবে? ফার্স্টে আরেকটা প্যানে অল্প একটু তেল দিয়ে জাস্ট স্টাফিংটা ফ্রাই করার জন্য ওটা দিতে হবে। আর এখানে আমি স্টাফিং এর একটা মিক্সচার তৈরি করব। তাহলে তৈরি করে নাও আগে। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা স্টাফিং এর যে মিক্সচারটা হচ্ছে তো পেঁয়াজ একদম মিহি করে কুচানো হয়েছে। হ্যাঁ। আর টমেটো কুচি, টমেটো কুচি, এটা হচ্ছে ক্যাপসিকাম, ক্যাপসিকাম কুচি। আচ্ছা, সবই সমান পরিমাণে মাশরুমে, মাশরুম কুচি, মাশরুমটাই কুচি করে করেছি, ভাপিয়ে নিয়েছো না, জাস্ট কাঁচাটাই, কাঁচাটাই রয়েছে। আচ্ছা, ফ্রাই হবে, অসুবিধা হবে না। আর ধনে পাতা কুচি আছে। ওকে। আর কাঁচা লঙ্কা কুচি। তো এটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প লবণ। আর এটা কিন্তু খুব ভালো একটা স্টার্টার না? হ্যাঁ, স্টার্টার। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ। গোলমরিচটা একটু বেশি করে দিতে হবে। আচ্ছা, যদিও ঝাল এখানে আমরা কাঁচা লঙ্কা দিলাম। তাহলে আচ্ছা, এরপর গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে মাশরুমের সাথে। এটাকে একটু সতে করবে তো? হ্যাঁ। তাহলে আমি এটা কাজ করি, আমি এই প্যানটা এখানে দিয়ে দিই। মিক্সচারটা হয়ে গেছে তো? এর মধ্যে প্রথমে রসুন কুচিটা দিয়ে দেবো। কুচি দেবে? হ্যাঁ, দিয়ে দাও। সবকটাই কিন্তু খুব সুন্দর করে কিমা করে কাটা, একদম একদম মিহি করে কাটা। আচ্ছা, এটা হয়ে গেছে। হ্যাঁ, রসুনটা ভাজা ভাজা হয়েছে, এবার দিয়ে দাও এটা। মাশরুম খেতে ভালোবাসো? খুব ভালোবাসি। খুব ভালোবাসো খেতে? আচ্ছা, খুব ভালো কিন্তু, উপকারী ভীষণ। এর মধ্যে চিজটা গ্রেট করে দেবে। আচ্ছা, মানে স্টাফিং এর মধ্যে পুরো বিষয়টা যাবে, একটা ব্যাপারটাও যাবে। আচ্ছা, তেলটাও গরম হয়ে গেছে, তেলটা আমি তোমার দিকে শিফট করে দিলাম। যাকে বিয়ে করবে তাকে খাওয়াও সব রান্না করে? প্রচুর খাওয়াই। কোনটা ভালোবাসে খেতে সব থেকে? সব থেকে বেশি ভালোবাসে চিকেনের আইটেম খেতে আর বিরিয়ানি খেতে। বিরিয়ানি বানাতে পারো? আচ্ছা, এই চিকেনটা করে খাইয়েছো? এই চিকেনটা, এই চিকেনটা করে খাইয়েছি, এটা আমার মায়েরই মানে বলার বলার রেসিপি। আচ্ছা, তো এটা পুরো ভরে নিচ্ছি, খুব বেশি পুর মানে ভরতে হয় না, জাস্ট অল্প অল্প করে আমি হাত ইউজ করছি। হ্যাঁ। আচ্ছা, তুমি তো এটা মানে কোনো ব্যাটারে ডিপ করে তারপরে ফ্রাই করবে, তো ব্যাটারটা আগে বানিয়ে নাও। আচ্ছা, ব্যাটারটা বানিয়ে না, দাঁড়াও এক সেকেন্ড, এর মধ্যে রাখো, বানিয়ে বানিয়ে এর মধ্যে রাখো। আগে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তাহলে ব্যাটারটা বরং ওই বোলটার মধ্যে বানিয়ে নাও আগে। তার জন্য নিচ্ছি ময়দা। ময়দা, হ্যাঁ। আচ্ছা, এবার না কর্নফ্লাওয়ার লাগবে তো? আর একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো। জল দেবো তো? হ্যাঁ, জল। এটা গুলে নিচ্ছি। আচ্ছা, এবার তেল কিন্তু গরম হয়ে গেছে, তুমি দিয়ে দাও। এবার স্টাফিংটা পরে, স্টাফিংটা বেরিয়ে যাওয়ার কোনো চান্স নেই তো? না না, মানে যেহেতু এই কোটিংটা থাকে, হ্যাঁ, এটার এটাতে র‍্যাপ করতে হবে তো, এই ব্রেড ক্রামস এর অসুবিধা হবে না। আচ্ছা, বাকিগুলো বরং কুটটা ভরে রেডি করতে থাকো। তাহলে এইভাবে মাশরুমটাকে স্টাফিং করে নিয়ে আগে তারপর ওটাকে ব্রেড ক্রাম্পের মধ্যে একটা কোটিং করতে হবে। ফার্স্টে কোটিং করতে হবে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে, তারপরে ব্রেড ক্রাম্প দিয়ে এটাকে সুন্দর একটা কভার করতে হবে, তারপরে এটাকে ভাজতে হবে। তৈরি হয়ে গেল মাশরুমের চপ। মাশরুমের চপটা কিন্তু ভীষণ ইজি এবং একটা উপকারী রেসিপি। রাজধানীতে চলছে উইন্টার ফুড ফেস্টিভ্যাল, আর আজকে কিন্তু 31st, আর ঘন্টাখানেক পর আসতে চলেছে নতুন বছর। নতুন বছরে জমিয়ে খাওয়া দাওয়া তো হবেই, সেই জন্যই কিন্তু আমাদের এত রকম রান্নাবান্না শেখা। আজকে শিখলাম, ফার্স্টে শিখলাম বাদাম মুর্গ, তারপরে শিখলাম মাশরুমের চপ। দুটো রেসিপি এক্ষুনি ট্রাই করে জানাচ্ছি কেমন হয়েছে, তার আগে দুটোরই প্রণালী রইল তোমাদের জন্য আরও একবার। বাদাম মুর্গ, চিকেন, হলুদ গুঁড়ো, নুন, সাদা তেল, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, চিনি, ঘি, চিনে বাদাম, কাজু, আমন্ড, আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, টক দই, দুধ, কাজু, আমন্ড, চিনে বাদাম বাটা। প্রথমে চিকেন হলুদ গুঁড়ো, নুন, সাদা তেল দিয়ে মাখিয়ে ম্যারিনেট করতে হবে। অন্যদিকে সাদা তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি চিনি দিয়ে হালকা ভাজতে হবে। অন্যদিকে ঘি গরম করে চিনে বাদাম, কাজু ও আমন্ড হালকা ভাজতে হবে। তারপর ভাজা পেঁয়াজের মধ্যে ম্যারিনেট করা চিকেন, আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি,
টক দই ও দুধের মিশ্রণ, নুন, চিনি ও কাজু আমন্ড চিনেবাদাম বাটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে ঘি, গরম মশলা গুঁড়ো ও ভাজা পেঁয়াজ ছড়িয়ে মিশিয়ে নিতে হবে। এরপর প্লেটে সাজিয়ে পরিবেশন করুন বাদাম মুর্গ, মাশরুমের চপ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, মাশরুম কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, গোলমরিচ গুঁড়ো, সাদা তেল, রসুন কুচি, চিজ, ময়দা, কর্নফ্লাওয়ার, মাশরুম, বিস্কুটের গুঁড়ো। প্রথমে একটি পাত্রে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, মাশরুম কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে রসুন কুচি ভেজে পুরের মিশ্রণ দিয়ে হালকা ভাজতে হবে। তারপর ভাজা মিশ্রণটি একটি পাত্রে ঢেলে চিজ মেশাতে হবে। এরপর একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, নুন ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে ব্যাটার বানাতে হবে। তারপর মাশরুমের মাঝখানে তৈরি পুর ভরে ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োতে কোট করে গরম সাদা তেলে ভেজে পরিবেশন করুন মাশরুমের চপ। এটার ভেতরে একটা একটা চিজি একটা ব্যাপার রয়েছে, জাস্ট ভেতরটা খুলে একবার দেখাই। একদম ফুচকার মতন দেখতে হয়েছে। ফুচকাতে যে আলুর পুরটা দেয়, এখানে আমরা মাশরুমে অন্যরকম একটা পুর দিয়েছি। খাও, কে দেখো কেমন হয়েছে। ভালোই লাগছে, তোমার কেমন লাগছে বলো? খুব ভালো হয়েছে, শুধু ফুচকার মতন খেতে হয়নি, অন্যরকম খেতে হয়েছে। কেমন খেতে হয়েছে এটা জানতে গেলে বাড়িতে কিন্তু বানাতে হবে, এটা ট্রাই করতে হবে। মাশরুমের চপ কিন্তু একেবারে জমে গেছে। আচ্ছা, এরপরে খাবো চিকেনটা। এবার বাদাম মুড়টা টেস্ট করে দেখি, নাও, নিয়ে নাও। বাদাম মুড়টাও কিন্তু খুব ভালো হয়েছে খেতে। এটা রুটি কিংবা পরোটার সাথে বেশি ভালো যাবে। আজকে রাতে কি প্ল্যান, পরোটা দিয়ে না রুটি দিয়ে? রুটি দিয়ে। রুটি দিয়ে খুব ভালো দুটো রেসিপি আজকে শেখালো আমাদেরকে সুরশ্রী। সুরশ্রীর জন্য রয়েছে রাঁধুনির পক্ষ থেকে, আকাশাটের পক্ষ থেকে বিশেষ কিছু উপহার। দেখে নেবো সেগুলো। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর পেয়ে যাচ্ছেন আলটিমেট বাসমতি রাইস ও পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আরও পেয়ে যাচ্ছেন মিও আমরের তরফ থেকে একটি কেক। শুনুন, এত সুন্দর সেজেছো আজকে তো পুরো একদম নাইট পার্টির জন্য রেডি। তুমি আমাকে শুধু একটু রেডি হতে হবে, তুমি পুরোপুরি রেডি। তারা ফটো না তুললে কিন্তু পুরো বিষয়টা বেকার হবে। একদম ঠিক আছে, একটা ফটো তুলতে হবে, ওদিকে থাকো। এইবার শিরশ্রী যেটা হবে সেটা হচ্ছে পাঁচ ফোড়নে মগজ ধোলাই। পাঁচখানা প্রশ্ন করব, যদি সঠিক উত্তর দিতে পারো পেয়ে যাচ্ছ পিছে বিলাসীর পক্ষ থেকে পাঁচটা গিফট ভাউচার। ভাউচারগুলো নিয়ে সোজা বয়ফ্রেন্ডকে নিয়ে চলে যাবে ওদের রেস্টুরেন্টে ভালো ভালো আইটেমগুলো টেস্ট করতে খেতে। তোমার জন্য রয়েছে প্রথম প্রশ্ন, জাপানি ব্রেড ক্রাম্বসকে কি নামে ডাকা হয়? একটা হচ্ছে জ্যানকো, একটা হচ্ছে প্যানকো, নাকি কোনোটি নয়? কোনোটি নয় মনে হচ্ছে, প্যানকো। নেক্সট কোয়েশ্চেন, মাশরুমের শালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরির জন্য সূর্য থেকে আলোর প্রয়োজন পড়ে না, ঠিক কি ভুল? ভুল। ঠিক, দরকার পড়ে না তো? হ্যাঁ, সূর্য পড়ে না, তাই না? হ্যাঁ। নেক্সট কোয়েশ্চেন, এর মধ্যে কোনটি ইউরোপের হোয়াইট ম্যাজিকের মূল মাধ্যম, পেঁয়াজ, রসুন না আদা? রসুন। গুড, পেয়ে যাচ্ছ পিঠে বিলাসীর পক্ষ থেকে প্রথম একটা গিফট ভাউচার। থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেন, উদ্ভিদ বিজ্ঞানের দৃষ্টিতে টমেটো হলো একটা সবজি, ফল না সালাড? ফল। জানতে? হ্যাঁ জানতাম। ভেরি গুড, পেয়ে যাচ্ছে পিঠে বিলাসীর পক্ষ থেকে আরো একটা গিফট ভাউচার। লাস্ট কোয়েশ্চেন, ধনে গাছের ফুলের রং কি, হলুদ, নীল না সাদা? সাদা। এটা গেস করে কিন্তু একদম সঠিক জায়গায় গেসটা গেছে। পেয়ে যাচ্ছে আরো একটা গিফট ভাউচার। থ্যাংক ইউ সো মাচ। তা বাকি দুটো সুরশ্রী বয়ফ্রেন্ডের জন্যই বরং পাঠিয়ে দিই, সেটাই বরং ঠিক হবে। রাজনীর পক্ষ থেকে তোমার জন্য এবং তোমার বয়ফ্রেন্ডের জন্য রইলো আরো দুটো গিফট ভাউচার। থ্যাংক ইউ সো মাচ। তুমি থাকো আমাদের ইয়েতে তো, হলদিয়াতে, ভিআইপিতে, হলদিরাম, হলদিরামের ওখানে থাকো তো, সেখানকার মানে কাছাকাছি ওদের আউটলেট হচ্ছে গিয়ে লেক টাউনে রয়েছে, আমার স্ট্রিটে রয়েছে, তারপরে ইকো পার্কে রয়েছে, নলবনে রয়েছে, যেখানে সুবিধা ওদের আউটলেটে চলে যাবে। ভালো ভালো রেসিপিগুলো অবশ্যই ট্রাই করো। একদম দেখে নাও নীলাদি আজকে মাশরুম নিয়ে তোমাদের কি টিপস দিচ্ছে।
মাশরুমে আছে প্রোটিন, ভিটামিন, মিনারেল যা আমাদের মেটাবলিজমকে ঠিক রাখতে সাহায্য করে। আগামীকাল কিন্তু আবার হাজির হয়ে যাব উইন্টার ফুড ফেস্টিভ্যালের ভালো ভালো রেসিপি নিয়ে। 2021 সাল যেন সকলের খুব ভালো কাটে। আবার দেখা হচ্ছে নতুন বছরে, এক বছর পর না ঘন্টা খানেক পর। উইশ ইউ অল আ ভেরি হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। টাটা। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স কুকিং অয়েল প্রেজেন্টস রাধুনী, সোম থেকে রবি ঠিক দুপুর 1:30।